আমার খামখেয়ালি স্বভাবের জন্য কতবার যে বিপদে পড়েছি তার কোনো শেষ নেই। ইচ্ছে করলে হয়তো এই বুড়ো বয়সে গান শিখতে ছুটেছি, তারপর পাড়ার প্রোগ্রামে রবীন্দ্রসঙ্গীত গাইতে গিয়ে মাঝ রাস্তায় ধেরিয়েছি। কখনো ইচ্ছে হলে সমস্ত সঞ্চিত অর্থ খরচ করে নতুন গাড়ি কিনতে ছুটেছি, তারপর সেটাকে একদিনও চালাতে না পেরে জলের দামে বিক্রি করে দিয়েছি। এইসব উদাহরণ আরও কত আছে, তবে আমার এই খামখেয়ালি জীবনে সেরকম কেউ নেই যে আমার এইসব কাজে বাধা দেয়। তাই এবার চলেছি সুদূর আন্দামান, প্লেনে করে নয়, চলেছি জাহাজে করে। সহকর্মী প্রত্যেকেই কম বেশি বলেছিল, কলকাতা থেকে এত ফ্লাইট আছে, কি দরকার জাহাজে করে যাবার? তাছাড়া অনেক ধরনের অসুবিধার মধ্যে পড়তে পারো, যেমন ধরো সি সিকনেস কিংবা বমি। কিন্তু আমি যে কারোর কথা শোনার বান্দা নই, সবাই কম বেশি তা জানে, কেউই তাই এই ব্যাপার নিয়ে খুব বেশি এগোয়নি। কলকাতার গীতাঞ্জলি বন্দর থেকে জাহাজে চড়ে বসলাম, বেশ পুরনো কাঠের জাহাজ। পোর্টের লোকটা অনেক করে মানা করেছিল বটে এই পুরনো জাহাজে না যাবার জন্য, তার যুক্তি ছিল এই পুরনো পরিত্যক্ত জাহাজ শুধুমাত্র এই জেলেরা নিয়ে যায় আশপাশে মাছ ধরবার জন্য, এই জাহাজ একেবারেই অনুপযুক্ত অতদূর যাবার জন্য, তাছাড়া কোনো নাবিকই রাজি হবে না এই পুরনো জাহাজ চালাবার জন্য। তখন পাশ থেকে একজন মোটা গোছের বেটে লোক বলে উঠেছিল, কে বলেছে যাবে না? এই মাল্লা থাকতে কোনো বান্দার দরকার পড়বে না, আমি একাই কাফি। তা বাবু যাচ্ছে কোথায়? ওই আন্দামান। আহা, এ তো আমার পাশের গাঁয়ের মতো, ও আমি ঠিক নিয়ে যেতে পারবো। তা কবে যাবেন? আপনি যদি বলেন কালই। কাল ঠিক আছে, তবে দুপুর দুপুর চলে আসবেন। পোর্টের লোকটি একবার শুধু বলেছিল, দেখুন ওই ন্যাপলা বুড়ার সাথে যাচ্ছেন যান, তবে অবশেষে কোন কুলে নিয়ে গিয়ে তুলবে তার কিন্তু কোনো গ্যারেন্টি দিতে পারছি না। ভাবনা চিন্তা না করে পরের দিন লোটা প্যাটরা নিয়ে দুপুরবেলা সোজা বন্দরে। জাহাজে আমি একাই যাত্রী, আর এখন জাহাজে চড়ে মনে মনে ভাবলাম ভালোই করেছি কারোর কথা তোয়াক্কা না করে, না হলে কি অপূর্ব রোমাঞ্চকর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারতাম। জাহাজের সামনের পাটাতনে দাঁড়িয়ে আদিগন্ত নীল সমুদ্র দেখা, আর তার সাথে চোখের সামনে আকাশের হাতছানি, যাকে বলে টোটাল অ্যাডভেঞ্চারাস, নেপালদা বলে উঠলে। তা বাবু কেমন লাগছে ঘুরতে এসে? দারুণ। আচ্ছা নেপালদা, আপনার বাড়ি কোথায়? বাড়ি বাড়ি বলতেই বন্দরই আমার ঘর। আর পরিবার? পরিবার পরিবারের কথা না বলাই ভালো। আচ্ছা তা নেপালদা কবে নাগাদ পৌঁছবো আন্দামান? এ তো সবে শুরু হলো, তা প্রায় দিন তিনেক লাগবে। দিন তিনেক? আর একটু তাড়াতাড়ি যাবার কোনো উপায় নেই? উপায় তা বাবু আছে একখান, ওই পূব দিকের রাস্তা ধরে গেলে আপনি প্রায় দেড় দিনে পৌঁছে যেতে পারবেন। তবে আর কোনো তবে টবে নয়, তাই করো, আমার আর সেখানে যাবার জন্য তষ্ট হইছে না। ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে তাই যাব। ধীরে ধীরে বিকেল গড়ালো, বঙ্গোপসাগরের রং এখন লাল, মাথার উপর দিয়ে এক ঝাঁক পাখি উড়ে গেল, পাখিদের কলতান আর সমুদ্রের গর্জন মিলে অপূর্ব শোভা। জাহাজের ছাউনির তলায় বসে তাকিয়ে প্রকৃতিকে দেখতে বেশ লাগে। তাহলে নেপালদা, কাল সকাল সকাল আন্দামান পৌঁছে যাব বলো। হ্যাঁ তা তো যাবারই কথা, নিহাতে জাহাজ বুড়ো হয়েছে তাই, না হলে দেখিয়ে দিত কত জোর দৌড়তে পারে এই জাহাজ। এ জাহাজের যৌবনকালে একটা না তিন পক্ষকাল যেত। আচ্ছা তাই বুঝি, তাও কত পুরনো হবে এই জাহাজ? তা বাবু প্রায় 100 বছর তো হবে। কি বলো, 100 বছর? এগো, সেই যুদ্ধের সময়ে জাহাজ ঘোড়ার মতো ছুটেছিল, যদিও যুদ্ধের কাজে ব্যবহার করা হতো না, ওই চাল ডাল তরকারি এসব নিয়ে যেত নিয়ে আসতো। তবে যুদ্ধের সময় কি মালবাহী জাহাজ কি যুদ্ধ জাহাজ সবই এক, কত গুলি গোলা কত ঝড় ঝাপটা হয়েছিল কিচ্ছুটি হয়নি। বলো কি, এ তো বিশাল ব্যাপার। মনে মনে গর্ব অনুভব হলো এক যুদ্ধের সময়কালের জাহাজে সওয়ারি বলে। সঙ্গে করে তিন চার দিনের খাবার দাবার এনেছি, আমি আর নেপালদার দিব্যি চলে যাব। সন্ধে সন্ধে এক কাপ করে চা, তারপর রাত্রিরে জাহাজের পিছনের ছোট্ট রান্নাঘরে রাতের খাবারের বন্দোবস্ত করতে গেলাম। জাহাজের ভিতরটা একেবারে ধুলো ময়লায় ভর্তি, বোঝাই যায় ভিতরটা অনেক দিন হচ্ছে কেউ ব্যবহার করেনি।
কোনো রকমে ধুলো ঝেড়ে রাতে রান্না সেরে ফেললাম। তারপর রাতের খাওয়া সেরে আরেকবার সমুদ্রের মুখোমুখি হলাম। অপূর্ব দৃশ্য, রাতের আকাশের তারারা সমুদ্রের সাথে মিশেছে। আমি শুধু চুপচাপ রাত্রির এই রূপ উপভোগ করতে লাগলাম। বাবু, অনেক রাত হয়েছে, যান ওই একতলার ঘরে গিয়ে শুয়ে পড়ুন, কাল সকাল সকাল উঠতে হবে যে। আচ্ছা নেপালদা, তুমি ঘুমোবে না? আরে কি যে বলেন, আমি ঘুমোলে জাহাজ টানবে কি? তা বটে ঠিক, ও আমি সকালে কোথাও পড়ে ঘুমিয়ে নেব, আপনি দেরি করবেন না, যান যান। তারপর চলে গেলাম একতলার ঘরটায়। একটা কাঠের তক্তপোষ রাখা, আর সেরম কিছু নেই। টান টান হয়ে তক্তপোষে মাথা ঠিকিয়ে শুয়ে পড়লাম। চোখ বন্ধ করে সমুদ্রের গুড়গুড় আওয়াজ বেশ মিষ্টি লাগে, তাই তো সমুদ্র আমার বড্ড প্রিয়। স্বপ্নালু চোখে ভেসে উঠল একটা ঝকঝকে নীল সৈকত, সমুদ্রের জল ছুঁয়ে যায় বালুচরকে। চারিদিকে দেখতে দেখতে সময় যেন থমকে দাঁড়ায়। হঠাৎই সব নিস্তব্ধতা ছাপিয়ে একটা বিকট শব্দ আর কলকলিয়ে জলের আওয়াজ। আমার চোখ হঠাৎই খুলে গেল, চারিধারে একবার চেয়ে দেখলাম, না সব তো ঠিকই আছে। চোখ বন্ধ করে ফের ঘুমানোর চেষ্টা করলাম। কিছুক্ষণ পর জলের কলকল শব্দটা আবার আমার কানে আসতেই ধড়মড়িয়ে উঠে বসলাম। আরে, আমার পা প্রায় 8 ইঞ্চি জলের তলায়। পিছনের জানালার তলায় একটা বিশাল গর্ত দিয়ে সমানে জল ঢুকছে। ছুটতে দরজা ঠেলে নিচে নামতে গেলাম। কিসব বুনাস, সিঁড়ির উপর অব্দি জল। প্রচন্ড ভয়ে চিৎকার করে উঠলাম, নেপালদা, নেপালদা, তুমি কোথায়? বাঁচাও, বাঁচাও। কারোর কোনো শব্দ পেলাম না। এদিকে সমানে জল ঢুকেই চলেছে সিঁড়ির আনাজ কানাজ দিয়ে। ছুটে জানালার কাছে গিয়ে যে দৃশ্য দেখলাম তাতে আমার সারা শরীর কেঁপে উঠল। জাহাজের আর এক পাশ যাকে বলে উধাও, যেখানে দাঁড়িয়ে নেপালদা জাহাজকে নিয়ন্ত্রণ করছিল, আর এই পাশে যেখানে আমি দাঁড়িয়ে সেটা আর কিছুক্ষণের মধ্যে নির্ঘাত জলের তলায় যাবে। একবার মনে হলো যদি ওই বন্দরের লোকটার কথা শুনতাম তাহলে এই বিপদের মধ্যে পড়তে হতো না। এবার প্রচন্ড ঝাঁকুনি শুরু হলো, ভূমিকম্পের মতো যাকে বলে। চারিদিক দিয়ে দপলকা কাঠগুলো খসে খসে পড়তে লাগলো আর শব্দটা আরো জোরালো হতে লাগলো। চোখ বন্ধ করে লুটিয়ে পড়লাম জাহাজের মেঝেতে। শেষবারের মতো 2-4 বার ভগবানের নাম স্মরণ করলাম, তারপর আমার জ্ঞান হারিয়ে গেল। ঠোঁটে একটা লবণাক্ত স্পর্শে চোখ মেলে দেখলাম সমুদ্রের জল আমার সারা দেহ ছুঁয়ে যাচ্ছে। কোনো এক চরে উঠে এসেছি। অবাক হলাম বেঁচে আছি ভেবে, দুহাতে ভর দিয়ে উঠে দ্রুত পায়ে চরে উঠে গেলাম। সকালবেলা সূর্যের কিরণ বালুচর জুড়ে পড়েছে। খারাপ লাগছে নেপালদার কথা ভেবে, মানুষটা বড় ভালো ছিল। কালকে রাতের ঘটনায় নিশ্চিতভাবেই জাহাজের সাথে গুড়িয়ে জলের তলায় চলে গেছে। কিছুক্ষণ বাদেই বালুচর ছেড়ে এগিয়ে গেলাম, আশা করি অদূরেই কোনো জনবসতি পেয়ে যাব। 2-4 পা এগিয়ে হাঁক দিলাম, কেউ আছেন? বলছি আশপাশে কেউ আছেন? থাকলে দয়া করে সারা দিন, কেউ আছেন? কারুর আওয়াজই পেলাম না, শুধু সমুদ্রের গর্জন আর অজানা পাখিদের আওয়াজ কানে এলো। আরও বেশ কিছুটা এগিয়ে গেলাম, শুধু বড় বড় ঝাউ আর নারকেল গাছে ঘেরা একটা দ্বীপ। মনে একটু আশঙ্কা হলো, এটা কোনো জনমানবশূন্য দ্বীপ তো নয়, অথবা এমন কোনো দ্বীপ যেখানে সভ্যতার আলো এখনো ঢোকেনি। এরকমটা ভাবতেই মনে পড়ে গেল, এই তো কিছুদিন আগেই একটা বিদেশি ধর্ম পরিব্রাজক ধর্মপ্রচারের উদ্দেশ্যে এসেছিল এরমই একটা দ্বীপে, কিন্তু ওই দ্বীপের আদিবাসীরা তাকে বেশিক্ষণ বাঁচতে দেয়নি। এক অজানা আশঙ্কায় বুকটা কেঁপে উঠল। এই নির্জন দ্বীপে নিজেকে আরও একা মনে হলো। কি তেষ্টা, জল জল চাই, জল খাবো, কিন্তু এই সমুদ্রের আশপাশে তেষ্টা মেটানোর জন্য জল পাবো কোথায়? সৌভাগ্যজনকভাবে
সামনে একটা নারকেল গাছ দেখতে পেলাম। তার নিচে একটা নারকেল পড়ে আছে। ছুটতে সেখানে গেলাম, একটা পাথর এসে নারকেলটাকে ঠুকে জল বের করে খেয়ে তেষ্টা মেটালাম। আশা ছাড়লে হবে না, মনে সাহস নিয়ে বনের ভিতরে ঢুকলাম। এখানে গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো খুব কমই আসে। এরপর শুধু হেঁটে চললাম, একের পর এক অজানা গাছের পাশ দিয়ে হয়তো বেশ কয়েক মাইল হাঁটলাম। দেহে ক্লান্তি এলো, আর হাঁটা যায় না। হাঁপাতে হাঁপাতে এক প্রকার মাটিতে বসে পড়লাম। ক্লান্ত চোখে চারপাশটা একবার দেখলাম, শুধু সার সার গাছের সারি। দৈবাৎ চোখে পড়ে গেল, একটা লম্বা ঝাউ গাছের পিছনে একটা কাঠের বাড়ি। আনন্দে আমার চোখ দুটো জল জল করে উঠল। আর কোনো ভাবনার অবকাশ নেই, পরিমরি করে ছুটতে গেলাম বাড়ির সামনে। পুরনো একতলা বাড়ি, বোধহয় কারোর বাংলোই হবে। বাড়িতে ঢোকবার চেষ্টায় একটা কলিং বেল খুঁজছি। হঠাৎই এক ভদ্রমহিলা জ্বলন্ত মোমবাতি হাতে দরজাটা খুলে দিল, আর আমি কিছু বলার আগেই এক প্রকার কেঁদে উঠল, যেন কারোর পথ চেয়ে অনেক দিন থেকে বসে আছে। আহা, কাঁদবেন না কাঁদবেন না, কি হয়েছে আমায় বলুন। মহিলাটি কিছু বলল না, শুধু হাত দেখিয়ে বুঝিয়ে দিল ভিতরে আসবার জন্য। তারপর মোমবাতি জ্বালিয়ে ধীরে ধীরে ভিতরে নিয়ে গেল আমায়। ভিতরটা ঘুটঘুটে অন্ধকার, চারিপাশে কিছু দেখবার জো নেই, আর তাছাড়া চারিদিকটা এতটাই নিস্তব্ধ যে গা ছমছম করে ওঠে। বলছি, ঘর কি কোনো আলো নেই? বিকট স্বরে মহিলাটি বলে উঠলে, এই তো তুমি এলে, এইবার সব আলো জ্বলে উঠবে। কিছু বোঝবার আগেই সঙ্গে সঙ্গে ঘরের চারিদিক আলোয় ভরে উঠল। বাড়িটার বাইরে থেকে বোঝাই যায় না বাড়ির ভিতরটা এতটা সুন্দর। উপরে সুন্দর ঝাড় লণ্ঠন, চারিপাশে সাজানো থাম, এসব দেখতে দেখতে অপরিচিত মহিলাটি হঠাৎ বলে উঠলে, বলি তুমি কোথায় ছিলে এতকাল? তোমার জন্য কত অপেক্ষা করেছি তুমি জানো? কি বিশ্রী বিকট গলা! সেসব বাদ দিয়ে আমি মহিলাটিকে বোঝাবার চেষ্টা করলাম, দেখুন আপনি যাকে ভাবছেন আমি কিন্তু সে নই। তোমার মজা করার স্বভাবটা এখনো যায়নি দেখছি। একটা তাচ্ছিল্যের হাসি হাসলো মহিলাটা, তারপর ফের বললে, তোমার নিশ্চয় খুব খিদে পেয়েছে, এতটা পথ এসেছো, দাঁড়াও আমি তোমার জন্য খাবারের বন্দোবস্ত করি। কিন্তু আমার কথাটা একবারটি শুনে যান। মহিলাটির চোখের পলকে সেখান থেকে চলে গেল। মনে আশঙ্কা হলো, বাই এনি চান্স আমি কোনো ভূতটুতের খপ্পরে পড়িনি তো? নাহলে নির্জন দ্বীপে একা মহিলা কি করছে? রান্নাঘর থেকে মাঝে মাঝে একটা বিকট হাসির আওয়াজও আসছে, গলাটাও কিরকম ভুতুড়ে। আমার মনে হলো পরিস্থিতি আরও খারাপ হবার আগেই কেটে পড়ি। আমি সদর দরজার কাছে কোনো রকমে এগিয়ে গেলাম, দরজা খোলার প্রচণ্ড চেষ্টা করলাম, কিন্তু শত চেষ্টাতেও দরজাটা একটি বাড়ির জন্য খুলল না। কি ব্যাপার, তুমি আমার ছেড়ে আবার পালিয়ে যাচ্ছ? আমি ঘাবড়ে গিয়ে বললাম, কই না তো, আমি তো ওই বাইরেটা একটু দেখছিলাম। তাই বলো, চাগে এখন বাইরেটা যেতে হবে না, এই নাও তোমার জন্য আমি এক বাটি চটকি নিয়ে এসেছি, খেয়ে নাও দেখিনি। দেখলাম এক বাটি কাঁচা শুটকি মাছ মহিলাটির হাতে। দেখি আমার গাটা কিরম গুলিয়ে উঠল। না, আমি ওসব খাবো না। আপনি মানে তুমিও কি ওসব খাও না কি? এসব ছাড়া খাবো কি শুনি? সারাদিন সমুদ্রের ধারে ঘুরি আর যা পাই তাই খাই, চুপচাপ খেয়ে নাও, না হলে কিন্তু। মনে মনে ভাবলাম, নিঘাত মেচবুত কিংবা শাকচুন্নির পাল্লায় পড়েছি, এ তো আর এক বিপদ দেখছি। এখন যদি আমি না খাই হয়তো ঘাড় মোটকে দেবে, তাই তার হাত থেকে মাছের বাটিটা নিয়ে এলাম, চোখ নাক বন্ধ করে খেতে যাব। এমন সময় সশব্দে দরজাটা খুলে গেল। আরও একটি মহিলা
অনেকটা ইনারি মতো দেখতে, তবে গায়ের রংটা অদ্ভুত ভাবেই লালচে। তীরে মেরে এসে বলল, হাতার ছাড়ি পোড়ামুখি, নিজেরটাকে তো কবে খেয়েছিস, এখন আমারটাকে ধরে টানাটানি করছিস। ইনিও তেরে গেলেন, কি বললি? আমি আমার স্বামীকে খেয়েছি, তবে রে দাঁড়া তো হচ্ছে। দুজনের মধ্যে রীতিমতো দাঙ্গা বেঁধে গেল। এতক্ষণে এনার গায়ের রং নীলচে হয়েছে, একই পেটে কালকে রাতের পর কিচ্ছু পড়েনি, তার উপরে এরকম উদ্ভট একটা ব্যাপারের ঝামেলা দেখে মাথা ঠিক রাখতে না পেরে এক প্রকার মুখ দিয়ে বেরিয়ে গেল। এসব আবোল তাবোল ঝামেলা থামান তো, আমি কারো স্বামী টামি নই, আপনারা ভুল ভাবছেন, আমি তো আর কিছুটি বলার সুযোগ হলো না। দুজন ভূত একেবারে আমার গলা টিপতে এলো, বাঁচাও বাঁচাও। আমার আত্মারাম খাঁচা ছাড়া আমার জোগাড় কিচ্ছু মাথায় এলো না, এই একলা দ্বীপে কীভাবেই বা উদ্ধার পাবো। ভাগ্যিস সদর দরজাটা খোলা ছিল, কোনো রকমে ছুট দিলাম আর সদর দরজা দিয়ে সোজা বাইরে চলে এলাম। তারপর উদ্ভ্রান্তের মতো শুধু দৌড় 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 দৌড়। সামনে ঝাউবনের ফাঁক দিয়ে সমুদ্র দেখা গেল। বিকেল হয়ে গেছে, চলা থামালাম না, ছুটতে সমুদ্রের কাছে গেলাম। হঠাৎই একটা বোটের আওয়াজ ধরে প্রাণ এলো, পাগলের মতো হাত দেখালাম, এই যে এদিকে এদিকে, আমি লাইফ বোটটা এদিকে আসছে মনে হয়। এগিয়ে আসতেই চোখে পড়লো বোটে বেশ কিছু লোক আর তার সাথে নেপালদা। একবার চমকে উঠলাম, অদূর থেকে নেপালদা বলে উঠলে, গির উঠে আসুন বাবু। আনন্দে কি ভয় জানি না, ছুটতে একলাভে উঠে পড়লাম বোটে। এবার কিছুক্ষণ নিস্তব্ধতা, তারপর নেপালদাকে সমস্ত জানাবার জন্য উৎসুক হতেই নেপালদা এক প্রকার থামিয়ে বললে, জাহাজে কত করে তোমায় ডাকলাম, ঘুম তো তোমার ভাঙতেই চায় না। যেই দেখেছি জাহাজ গড়বড় করছে, আমি তো কোনো রকমের লাভ মেরে ছাত্রে নিস্তার পাই, পারে উঠে পুলিশ বাবুদের বলি তোমায় খোঁজার জন্য। আমি আন্দাজ করেই ছিলাম বটে তুমি ওই ভূতের দ্বীপে উঠবে। আচ্ছা নেপালদা, তুমি তো এতটা জানো, শুধু একটা শেষ প্রশ্ন বলতে পারো, ওই ভূতগুলো আবোল তাবোল বলতেই হঠাৎ আমার দিকে তেড়ে এলো কেন? আবারও অদ্ভুতজনকভাবেই নেপালদা বলে উঠলে, হ্যাঁ আমি জানি, তবে শোনো, বেশ কিছুকাল আগের কথা, অবলা কুমারী আর তবলা কুমারী নামে দুই বোন ছিল, তাদের বিয়েও ঠিক হয় একসাথে। বিয়ের আগে দিয়ে তারা সপরিবারে আন্দামান ঘুরতে যাবার জন্য জাহাজে ওঠে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে জাহাজটি একটা ভয়ঙ্কর তুফানের মধ্যে পড়ে, তাদের পরিবারের একজন বাদ দিয়ে আর সবাই মারা যায়। শুধু মেয়ে দুটোর আত্মাই বিয়ের সাধনা মেটার জন্য আজও ওই দ্বীপে ঘুরে ঘুরে বেড়ায় মনের দুঃখে। নেপালদা, তুমি এত সব জানলে কি করে? ওই বেঁচে যাওয়া লোকটি আমি, ওদের বাবা। আজও আমার মেয়ে দুটোর সাথে মাঝে মাঝে দেখা করতে আসি ওই দ্বীপে। আমার আন্দামান ঘোরার গল্পটা এক প্রকার দুঃখে ডুবে গেল।